নমস্কার সকলকে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মি মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে নিঃসনাত যে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আজকে তা নিয়ে আলোচনা করব। সেখানে পোস্ট কতগুলি রয়েছে, যোগ্যতা কী দেওয়া হয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবেন, কারা অ্যাপ্লাই করতে পারবেন, সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। বন্ধুরা, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে পাবলিশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কারা অ্যাপ্লাই করতে পারবে। মেল এবং ফিমেল দুজনেই পোস্টার জন্য এলিজিবল, অল ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে। এখানে 12 পাসের ভ্যাকেন্সি রয়েছে, ব্যাচেলার অফ আর্টস সায়েন্স কমার্সের ভ্যাকেন্সি রয়েছে, ব্যাচেলার অফ লিবার্টি সায়েন্স ডিগ্রির এখানে ভ্যাকেন্সি রয়েছে, তাছাড়া এখানে 10th পাসেরও ভ্যাকেন্সি রয়েছে। তো এটা আপনারা দেখে নেবেন কে কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বন্ধুরা বিভিন্ন পোস্ট অনুসারে ভ্যাকেন্সিগুলি ভাগ করা হয়েছে, তো কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এটাও দেখে নেবেন। নেক্সট, এখানে এজ লিমিট রাখা হয়েছে, আপনি 18 থেকে 25 হলে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া এখানে গভর্নমেন্টের রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশনও রয়েছে। এখানে এক্সামের মাধ্যমে নিয়োগ করা হবে, এক্সামের সিলেবাসটা এখানে মেনশন করা রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, নাম্বারিক্যাল অ্যাপটিটিউড এখানে থাকবে। এখানে কোন পোস্টের জন্য কী সিলেবাস থাকবে, কোন লেভেলে থাকবে, এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এখানে যে অ্যাপ্লাই পদ্ধতিটা, আপনাকে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে পুরো অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, টু সেন্ট্রাল রিক্রুটিং এজেন্সি, পিএইচ অ্যান্ড এইচপি সাব এরিয়া, পিন 901207, সিও 56 APU। এই অ্যাড্রেস আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করতে হবে। এই ফর্মটাকে আপনাকে কম্পিউটার থেকে এ4 সাইজে প্রিন্ট করতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য যে ডেটটা রাখা হয়েছে, আজ থেকে 21 দিনের ভেতর আপনাকে সেখানে অফলাইনে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। এবং নর্থ ইস্ট স্টেটের জন্য এখানে 28 ডেজ রাখা হয়েছে। এখানে ডকুমেন্ট কী কী লাগবে পুরো ডিটেলস মেনশন করা হয়েছে, মাধ্যমিক থেকে শুরু করে এখানে আপনার আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশান, সবগুলো আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করতে হবে। এবং ফটো এখানে আপনার লাগবে, সেলফ অ্যাটেস্টেড ফটো লাগবে, রাইট কর্নার অফ অ্যাপ্লিকেশন ফটো লাগবে, এবং অ্যাকনোলেজমেন্ট টু অ্যাটেস্টেড ফটো এখানে আপনাকে পাঠাতে হবে। এখানে পোস্ট অফিসে 25 টাকার একটা আপনাকে পোস্টাল স্ট্যাম্প পাঠাতে হবে। এটাই বন্ধুরা মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে আসা নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।